তুমি যে আমার সঙ্গে এভাবে মিশছো মিনতি জানি কই না তো অলোক আমাকে তো কিছু বলেনি সে কি পাড়া শুদ্ধ লোক সবাই জানে অলোক কাল চলে যাচ্ছে কলকাতা ফ্ল্যাটে আর তুমি জানো না না মানে মাসখানেক ধরে তো আমার সঙ্গে অলোকের ঠিক দেখাই হচ্ছে না বেরিয়ে যায় সেই সাত সকালে ফেরে সেই শেষ ট্রেনে ওর মা বলছিলেন অফিসে নাকি ওর কাজের খুব চাপ পড়েছে তুমি তাহলে কাল সকালেই একবার চলে যাও ও যে ফ্ল্যাটে গিয়ে উঠবে বিয়ের পর তো তোমাকে ওই ফ্ল্যাটেই উঠতে হবে ওর সঙ্গে তুমি গিয়ে নিজের হাতে ফ্ল্যাটটা সাজিয়ে দিয়ে এসো আচ্ছা তুমি যে বলেছিলে প্রত্যেক শনিবার আসবে আসবে তো ঠিক এখন বলা সম্ভব নয় সময় পেলে নিশ্চয়ই আসবো ও ভালো কথা মা একা থাকবে রোজ এসে মাকে একবার দেখে যেও মার কথা তোমায় চিন্তা করতে হবে না আসছি ও শোনো তোমার ও বাড়িতে যদি ঠাকুর ঘর না থাকে তাহলে গিয়ে আমার জন্য একটা ঠাকুর ঘর বানিয়ে নেবে হ্যাঁ ঠাকুর ঘর এই বাগান বাড়িতে ঠাকুর ঘর দেয়ালের একটা কোণে যেখানে কারোর কোনো নজর পড়ে না সেখানে একটা কালী কিংবা লক্ষ্মীর ছবি ঝুলিয়ে রাখলেই হলো ঠাকুর ঘর থাকবে কি থাকবে না সেটা মিনতি সে ঠিক করবে ওই তো এখানে থাকবে ও নিজের মতন করে গুছিয়ে নেবে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই চলে তার মানে আমার বাড়িতে আমার স্বাধীনতা বলে কিছুই থাকবে না দেয়ালের এক কোণে লক্ষ্মী কিংবা কালীর ছবি টাঙালেই যদি তুমি মনে করো তোমার স্বাধীনতা পাওয়া যাবে তাহলে তোমার সেই স্বাধীনতা থাকবে কি থাকবে না সেটা মিনতি এসে ঠিক করবে মিনতি যদি সব বলে দেবে তাহলে তো বাগান বাড়িটা ওকে না দিয়ে মিনতিকেই দিলে পারতেন একটা গেয়ে মেয়ে দাদাদের সংসারে ঝের কাজ করে যা পেট চলে তার রুচি অনুযায়ী আমাকে আমার বাড়ি সাজাতে হবে তাই ভাবে দাদাদের বাড়িতে ঝিয়ের কাজ করে পেট চালালেও তোমার পেটে ঘি ভাত জোটানোর ব্যবস্থা সেই গেঁয়ো মেয়েটাই করে দিয়েছিল তোমার আজকের এই যে ঠাটবাট সেটা কিন্তু তারই দোয়া তুমি শিক্ষিত ছেলে তোমার কাছ থেকে এইটুকু কৃতজ্ঞতা বোধ আমি আশা করেছিলাম মাসখানেকের মধ্যে যাকে বিয়ে করতে যাবে তার সম্বন্ধে এরকম মন্তব্য করা তোমার ঠিক হয়নি অন্যায় মন্তব্য তো কিছু করিনি যা সত্যতা বলতে লজ্জা করবো কেন সত্য কথা বলতে যেমন তোমার কোনো লজ্জা নেই সত্য কথা শুনতেও আশা করি তুমি লজ্জা পাবে না তোমাকে তো আমি চিনতামই না চিনিয়ে দিয়েছি মিনতি তোমার আজকের এই চাকরি এই বাড়ি এসবই কিন্তু মিনতি তা আমি জানি আর এও জানি কলকাতায় এত ফ্ল্যাট থাকতে আপনি আমাকে কেন এই নির্জন বাগান বাড়িতে থাকার জন্য দিয়েছেন আমি মিনতিকে বিয়ে করে এখানে এনে রাখবো তারপর আমি যখন অফিসে থাকবো তখন জরুরি মিটিংয়ের নাম করে আপনি অফিস থেকে বেরিয়ে এই বাগান বাড়িতে মিনতির সঙ্গে মিনতির সম্বন্ধে একটা বাজে কথা বললে তোমাকে ঘাড় ধরে কোম্পানি থেকে দূর করে দেবো স্যার অলোক কিন্তু এখন পার্মানেন্ট হয়ে গেছে আপনি কোম্পানির মালিক হতে পারেন কিন্তু শত চেষ্টা করলেও অলোককে কোম্পানি থেকে ছাড়াতে পারবেন না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে আপনার বিবেক এতটুকু বাঁধলো না আমিও সর্বনাশ করিনি বরং ওকে সর্বনাশ থেকে বাঁচাতে চাইছি গায়ের একটি সোজা সরল গরিব মেয়েকে গা থেকে তুলে এনে কেন আপনি বাগান বাড়িতে বন্দী করতে চাইছেন একটা মেয়ে হয়ে আমি সেটা বুঝি মিস চক্রবর্তী ইউ আর গোয়িং টু ফার আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন সীমা ও ছাড়ায়নি ছাড়াচ্ছেন আপনি হোয়াট ইউ মিন আপনি আমার চাকরি দিয়েছেন বলে আমার জীবনটা কিনে নেননি আমি কিভাবে লাইফ লিড করব কাকে বিয়ে করব তা আপনি বলে দিতে পারেন না আর আমি তা শুনতে বাধ্য নই আপনি আমাকে চাকরি দিয়েছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ তাই আমার ঘরে দাঁড়িয়ে আমার গায়ে হাত তুললেও আমি কিছু বললাম না এরপর ভবিষ্যতে আমার গায়ে হাত তোলার আগে আপনিও ভেবে নেবেন যে আমারও দুটো হাত আছে যে হাত অন্যায়ের প্রতিবাদ করতে জানে আমি জানি তোমার দুটো হাত আছে মিনতির সঙ্গে আমার অফিসে যেদিন তুমি প্রথম এসেছিলে সেদিনও তোমার ওই দুটো হাতই ছিল যে হাত দুটো জোর করে তুমি আমার সামনে দাঁড়িয়েছি মিনতির সঙ্গে তোমার হাত মিলিয়ে দেওয়ার জন্য সাত দিনের মধ্যে তোমার ওই ডান হাতে আমি একটা কলম তুলে দিয়েছিলাম ওই হাত দিয়ে কোম্পানির ভাউচার সই করে তুমি টাকা নেওয়া শুরু করেছিলে নিজের রোজগারের টাকায় মুখে প্রথম ভাত তুলেছিলে
পাঞ্জাবের বোতাম ছেড়ে টাইয়ের নট বাঁধতে শিখেছিল হাত দুটো দিয়েই। কোম্পানি রেজিস্টার থেকে তোমার নামটা তোমাদের ইউনিয়ন আমাকে কাটতে না দিলেও তোমার শরীর থেকে আমার দিকে উঠে আসা হাত দুটো কেটে ফেলতে তোমাদের ইউনিয়নের কাছে আমাকে পারমিশন নিতে হবে না। মাইন্ড ইট।